একটা পড়ে থাকতো আর একটা গাইয়ে থাকতেন, তার মানে সে মৃত লাশ হিসেবে সে ওখানে থাকতেন, এটা ছিল তার আকীদা। উনি মনির আমানও বলাতে যত বছর ছিলেন উনি বলেছেন, আমি নিষ্কানে শুনছি, উনি তত বছর উনি পায়ে স্যান্ডেল পায়ে দেয় নাই। সৌদি আরবে যারা গিয়েছেন আপনি বলতে পারবেন গরমের দিনে কি পরিমাণের গরম পড়ে, রাস্তার উপরে পিচ ঢালাই রাস্তা। আমি 11 বছর ছিলাম সৌদি আরবে, আমি জানি রাস্তার উপরে পিচ ঢালাই করা, রৌদ্রের প্রখরতায় পিচ গুলো এরকম বলকাইতে থাকে, মানে এত গরম হিট, ডিম ফাইঙ্গার দেওয়ার সঙ্গে সঙ্গে ডিম ভাজা হয়ে যায়। সেই গরমের ভিতরে উনি স্যান্ডেল পায়ে দিতেন না, কেন জানেন? আল্লাহ হাবিবের শানে মদিনা মুনাওয়ারাতে আল্লাহ হাবিব হাঁটাচলা করেছেন, বিচরণ করেছেন। আমি মনজুরের পায়ের জুতা আল্লাহ হাবিবের পা মুবারকের সেই ছাপের মধ্যে লাগবে, এত বড় ব্যাপক তো আমি হতে পারি না। চিন্তা করেন তার চিন্তা চেতনা কোথায় ছিল। হঠাৎ করে একদিন জোহরে নামাজ পড়ার জন্য আসতেছিলেন, ভিড়ের মধ্যে খেয়াল করতে পারে না, পিস এক জায়গায় বলকাইতেছে বলকাইতেছে, ভিড়ের মধ্যে দেখতে না পাইয়া ওই পাড়া দিচ্ছে সে পিসের ভিতরে, পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে পায়ের টাইলার পুরা চামড়া এইরকম মোটা পণ্যটা একদম পিস ঢালাই ভিতরে ঢুকে গেছে। উনি 13 দিন না 14 দিন পর্যন্ত মদিনা মুনাওয়ারাতে নামাজের জন্য যেতে পারেন না, পায়ের জন্য উনি খালি চিৎকার করতেন আর কাঁদতেন, ইয়া রাসূলুল্লাহ আমি কোন অপরাধ করেছি যে আপনি 14 দিন হয়ে যান, একদিন একবেলা না গেলে আমি আমি বাঁচি না, পাগল হয়ে যাই, আজকে 14টা দিন আমি আপনার কদমে যেতে পারি না, কাঁদছে 14 দিনে সুস্থ হয়েছে আবার গেছে। ওখানে একটা নিয়ম আছে, রাত্রি 10টার পরে মদিনা মুনাওয়ারা চতুর্দিকে দরজা সব বন্ধ করে দেওয়া হয়, আল্লাহ হাবিবের দরজা মুবারক জিয়ারতে চতুর্দিকে মানে মদিনা মুনাওয়ারার ভিতরে মসজিদ রাব্বির ভিতরে 10টা পর্যন্ত জিয়ারতের টাইম, 10টার পরে একটা লোকও ভিতরে থাকতে দেয় না, সকলকে বের করে দেয়। দাদা দেখুন প্রত্যেক দিন ঈশার নামাজের পর থেকে 1টা 10টা পর্যন্ত উনি হাবিব সাল্লাল্লাহু আলাইহি কদমে বসে থাকতে বসে বসে কাঁদতেন। একদিন কাঁদতে কাঁদতে উনি বেসামাল হয়ে গেছে, কাঁদতেছে অনবরত কাঁদতেছে, ওরা দুনিয়ার কোনো খবর নাই, 10টা বেজে গেছে, লোকজন সব বের করে দিছে, উনি একা শুধু ভিতরে কাঁদবে। পুলিশরা তারা তাদের তো শিফটিং ডিউটি, তারা 10টার পর চলে যাবে আর এক গ্রুপ আসবে, ওনাকে বের করার জন্য বারবার ধাক্কা দিছে, বলতেছে ওনার তো দুনিয়ার কোনো খেয়াল নাই, উনি বসে বসে আছে কাঁদতেছে। তো পুলিশ তো বুঝেন তো, পুলিশ তো মানে একটু অধৈর্যই হয়ে গেছে। একটা পুলিশ জোয়ান আর কি, সবার তো মেজাজ একরকম না, বুঝেন না, কয়েকবার ধাক্কা ধাক্কি করছে ওনাকে সরাইতে পারে। একটা পুলিশ রাত্রে হাতে রুলার দিয়ে একটা বাড়ি মারছে তার পিঠের মতো, এমন জোরে বাড়ি মারছে পিঠটা খাইতে চিন করে রক্ত বেরিয়ে যাবে, এহরামের কাপড়টা ভিজে গেছে, রক্তে ভিজে গেছে, উনি তাও বলতে পারবে না, উনি তাও বলতে পারবে না। শেষে তারে সে যে বৈশাল হয়েছে 5-6 জন ধৈরা উঁচা করে নিয়ে দরজার বাইরে নিয়ে বসাই রেখে একটা দরজাতে চলে গেছে। শেষে তাহাজ্জুদের আজানের সময় যখন মসজিদ সাহেব আসেন, সিকিউরিটি থাকে তারা চতুর্দিকে বাইরে থাকে, ভিতর তো বন্ধ, সিকিউরিটি এসে মসজিদ সাহেব এসে যখন দরজা খুলছে ভিতরে ঢুকার পরেই দেখা যাচ্ছে কেমন একটা কান্নার সুর পাওয়া যায় ভিতরে, কে যেন কাঁদতেছে, কোথায় যেন কান্দে, কান্দার আওয়াজ পাওয়া যায়। ওনারা সবাই আস্তে আস্তে দেখে হাবিব সাল্লাল্লাহু কদমের কাছে দাদা যে হুজুর বসে বসে কাঁদতেছে, নারে রিসালা, নারে গাউসিয়া।
احمد آباد دربار شریف زندہ باد احمد آباد دربار شریف زندہ باد ایسے যখন দেখছে যে হুজুর সাহেব কবরের ভিতরে বসে উনি কাঁদে তাজ্জব হয়ে গেছে মর্জিদ সাহেবকে এখন তো ভিতরে তো কারো থাকার কথা না উনি ভিতরে কি করে থাকলো এরপরে এটার কানা ঘুষা গুজব শুরু হইল আব্দুর রহমান আল হুজাইফি উনি মারা গেছেন আমি ওনাকে দেখছি উনি মদিনা মনোয়ারার খতিব ছিলেন আব্দুর রহমান আল হুজাইফি আল্লাহ হাবিবের সাথে তার সরাসরি কথা হতো দেখা হতো মর্জেদ সাহেব আব্দুর রহমান আল হুজাইফির কাছে ফোন দিছে ঘটনা বলছে আব্দুর রহমান আল হুজাইফি মর্জেদ সাহেবকে বলছে যে সাবধান ওনার সাথে কিন্তু কোন রকমের ব্যাধি যুক্ত করব না তার সাথে কোন রকম অসৌজন্যমূলক আচরণ করবেন আমি আসতেছি উনি চলে আসছে নামাজের পরে বলছে যে তুমি নামাজের পরে বসবা ফজরের নামাজ নামাজের পরে বসছে তো বলছে যে তুমি ভিতরে কিভাবে আসলাম সে বলছে আমি তো জানি না ভিতরে কিভাবে আসছি তালা টালা সব বন্ধ দরজা জানা সব বন্ধ সিকিউরিটি যে চিফ সিকিউরিটি ছিল তাদেরকে ডাকা হয়েছে তোমার ভিতরে মানুষ রেখে তালা দেখে না কেন কারণ আমি তো ওনাদের ওনার রাত বাই করে দিয়ে গেছি এইটা মদিনার যে গভর্নর ছিল তার কাছে বিষয়টা জানানো হইল গভর্নর দাদাজিকে ডাকলেন উনি গেলেন আব্দুর রহমান হুজাইফি নিয়ে গেলেন ঘটনা ওনার কাছে জিজ্ঞেস করলেন উনি বললেন তা আমি তো জানি না তবে আমি পিঠে একটু ব্যথা অনুভব করতেছি দেখা যায় পিঠে এরকম ফেটে গেছে গভর্নর তখন ওই ইমাম সাহেবকে বললেন যে সকলের জন্য এজাজত দশটা পর্যন্ত ওনার নাম দেওয়া হয়েছে আবু আবিয়া সাদার বাবা কারণ উনি সবসময় এরামের কাপড় পরত দাদা জামাকে বলছে জামাকে আবু আবিয়া বলা হতো সাদার বাবা বলা হতো না এটা আমার একটা সিগন্যাল ছিল বলছে যে শুধু ওনার জন্য একক আর কারো এটা পৃথিবীর ওনার জন্য আরো এক ঘন্টার সময় আমি বৃদ্ধি করে দিলাম সুবহানাল্লাহ সব লোক বের করে দিবা দশটা ওনার জন্য এক ঘন্টার সময় আমি এক্সটেনশন করলাম উনি আরো এক ঘন্টা বেশি সময় একা থাকতে পারবে এই যে হাবিব সাল্লাল্লাহু সাথে তার যে মহব্বত ছিল যে ভালোবাসা এই ভালোবাসার কারণে আজকে হাবিব সাল্লাল্লাহু কদমে খুব কাছাকাছি ওনাদের যেখানে দাফন করা হয়েছে আমি আল্লাহ হাবিব যখন বলছিলেন যে আমার পাশে থাকবে হযরত আবু বকর ভেতর থেকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি আমার বাবার পাশে থাকতে চাই আল্লাহ হাবিব হযরত ওমরের কথা বললেন না আয়েশা সিদ্দিকা বলছে পরবর্তী সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আয়েশা সিদ্দিকার কাছে পারমিশন চাইলেন ডাক্তার যদি পারমিশন দিতেন তাহলে বড় ভাই আবু বকর সিদ্দিক আর হাবিবের কদম বরাবর আমি থাকতাম আয়েশা সিদ্দিকা পারমিশন দিলেন আল্লাহর হাবিবের সিনা মোবারক বরাবর হযরত আবু বকর সিদ্দিক তার সিনা মোবারক বরাবর হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশেই হযরত উসমান দাঁড়িয়ে ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে এখন মনে আমার নামটা বলবে এখন মনে হয় আমার নামটাই বলবে যে ওমরের পরে তাহলে হযরত উসমান থাকবে যেহেতু উসমান ছিল নোরাইন দুই দলের অধিকারী ইনফাক একটু বলতে চাই যারা যারা আমাদের দেশের আলেম ওলামা যারা বলে যে আল্লাহর হাবিব আমাদের মতোই মানুষ আমাদের বড় ভাইয়ের মতো চাচার মতো তাইলে তার দুই কন্যার স্বামী উনি জিন্দু রাইন হইল কিভাবে বুঝছেন না বুঝেন না দুই নূরের অধিকারী হবার কারণে হয়তো উসমান রাদিয়াল্লাহু আনহু নামের মধ্যে উসমান সিন্ধু রাইন বলা হয় ঠিক না বেঠিক তো আল্লাহর হাবিব যদি নূর না হয় হাবিবের সন্তান কি করে নূর হইল তার সন্তান যাতে তার হাবিবের দলটা কম ছিল নিচে ছিল যারা বলে তারা বুকাও না বুকা বলতে একটা পদ হয়ে যায়
তারা বোঝেই না তারা বোঝেই না না বোঝে তারাই ফলন উক্তি করে হযরত উসমান তাকায় রইলেন আল্লাহর হাবিবের দিকে হয়তো বা এখনই আমার নামটা হুজুর সাল্লাল্লাহু আমার নামটা এই মাত্র হয়তো বা বলে ফেলবেন যে আমি ওমরের পাশে থাকব আল্লাহর হাবিব বললেন না ওমর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে মাটি মত গড়াগড়ি করে কাঁদতে লাগলেন আমি কি অপরাধ করলাম যে আমার নামটা হুজুর বললেন না আমি তৈমুরের অধিকারী আমাকে আল্লাহর হাবিব তার কদমে জায়গা দিল না কাঁদতেছেন হাবিব সাল্লাল্লাহু বললেন যে এই উসমান তুমি দাঁড়াও হযরত উসমান রাদিয়াল্লাহু দাঁড়ায় বললেন তোমার ঘরে থেকে তীর আর ধনুকটা নিয়ে আসো উসমান তীরন্দাজ ছিলেন এক মাইল দূরে যদি কোনো ব্যক্তি দাঁড়ায় আসে যদি উনি টার্গেট করতেন কানের লতার মধ্যে লাগানো তীরটা তাও উনি লাগাইতে পারতেন সুবহানাল্লাহ ইমানের শক্তি ছিল যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা যুদ্ধের ভিতরে হাতে দাঁড়ানা পড়ে গেল শুনছেন না আপনারা দাঁড়ানা পড়ে গেছে আল্লাহ হাবিব বলে তুমি আলী ওদের গেটটা ধরো ওদের ঢাল হিসাবে ওটা ধরো ওইটাতে উনি যুদ্ধ করছে ওর তাড়ি রাতে লতানো বলছে তো হাতে যাই এটা আছে তুমি এরকম কাফেরদের থেকে নিক্ষেপ কর যে পর্যন্ত গেছে একেবারে ডইলা ভর্তা বানায় লাগছে সব মেয়েরা ভালোছে ওরা আলী না হাতে হুজুর সাহেব জিজ্ঞেস করছে এই আলী তুমি যেটা উষা করছো এটা ওজন জানো কতটুকু কেউ বলছে এটা 70 মন কেউ বলছে আরো অধিক তো আমি আমি আপনি আমাদের পক্ষে কি 70 মন ওজন নেওয়া সম্ভব কিভাবে বলতে ইশকের পাওয়ার ইমানের পাওয়ারে তাদের 70,000 মন যদি হোক না কেন ইমানের পাওয়ারের কাছে সে পাওয়ার 70,000 মন তুচ্ছ ছিল সুবহানাল্লাহ সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলাহু বুঝতে পারলেন যে আমার স্থানটা কোথায় করবেন হুজুর উনি বুঝতে পারছেন তুমি এক কাজ করো তুমি আমি যে আমার যদি এই আমি যদি এখানে থাকি তাহলে এই বরাবর তুমি পূবের দিকে দাঁড়াও পূর্ব দিকে আল্লাহ হাবিবের পূর্ব দিকে হচ্ছে জান্নাতুল বাকি পূর্ব দিকে দাঁড়াও দাঁড়াইছে বলছে যে তুমি তিনটা মারো পূর্ব দিকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আরবের সর্ব মানে ধনাঢ্য ব্যক্তি ছিলেন আরবের মধ্যে সর্বোত্তম ধনাঢ্য ব্যক্তি যে ইসলামের জন্য সকল কিছু উনি বিলীন করে দিয়েছিলেন সব কিছু আল্লাহর রাহে কোরবানি করেছিলেন উনি তো বুঝতে পারছে যে আমার এই তীরটা আমাকে মারাইব ওই তীর জেনে যে পড়ব ওই জায়গায় হবে আমার স্থান হযরত উসমান করছে কি তীরটা অত জোরে টান না দেখো আস্তে করে যেন একবার কাছে পড়ে কাছাকাছি থাকতে পারে তারপর হাবিব সাল্লাম থেকে উসমান রাদিয়াল্লাহু আনহু এই মাঝখানে প্রায় 500 মিটার 8 কিলোমিটার মতো হবে 500 মিটার হবে তীরটা গিয়া যেখানে গিয়ে গাছটা আল্লাহ হাবিব বলছেন যেখানে তীরটা পড়েছে ওই জায়গায় উসমানের কবর হবে কিরে যেখানে গিয়ে তীরটা পড়েছে ওই জায়গায় উসমানের ইন্তেকালে বর দাফন করা হবে আল্লাহ হাবিব বলেন উসমান তুমি আমার উম্মতদেরকে এমন ঠকান ঠকাই না বলছে ইয়া রাসূলুল্লাহ আমি কি অপরাধ করছি বলছে যে হযরত জিব্রাইল সালাম এসে আমাকে বলেছেন যে আপনার থেকে উসমান যে তীর মারবে আজকে তার তীর তার শরীরে যতটুকু শক্তি আছে আল্লাহর কুদরতিতে তার থেকে তদন্ত 10 গুণ বেশি দূরে গিয়া এই তীরটা আজকে পড়বে আল্লাহ ঘোষণা দিয়েছেন এই উসমানের কবর থেকে আপনার এই রওজা মুবারকের মাঝখানে কিয়ামত পর্যন্ত যত মানুষকে দাফন করা হবে আল্লাহ তো তাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবে তুমি উসমান আমার উম্মতদেরকে ঠকাই না
উসমান রাদিয়াল্লাহু আনহু চিৎকার দিয়ে আবার আল্লাহর হাবিবের কদমে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, বুঝি নাই, আমি ভুল করে ফেলছি, আমাকে আরেকটাবার সুযোগ দেওয়া যায় কিনা, আমার শরীরের জীবনের যত শক্তি আমি সম্পূর্ণ শক্তি ব্যয় করে আমি তীরটা ছুটতে চাই। আল্লাহ রাসূল বলছে যে না, তা হবে না, একবারই হয়ে গেছে, তোমার কবর যেখানে হবে ওইখান থেকে আমার কবর পর্যন্ত যত মানুষ কিয়ামত পর্যন্ত দাফন হবে আল্লাহর ঘোষণা তারা বিদা হিসেবে জান্নাত লাভ করবে। আমি এবং এখানে যাদের কবর হবে তাদের কবর আর দ্বিতীয়বার উত্তোলন করা হবে না। বড় বড় মানে কবরস্থানে একটা নিয়ম আছে না, কবর হলে 3 বছর পর আবার ওটা হাড় গুলা এক সাইড করে আবার ওঠে, আবার কবর দেওয়া হয়, আছে না নিয়ম এরকম। ওই উসমান রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত যে কবর গুলো হয়েছে কেয়ামত পর্যন্ত থাকবে, এই কবর আর উঠানো হবে না। এই জায়গায় 10,000 সাহাবীর কবর আছে, হাবিব সাহেবের 9 বিবির কবর আছে, এখানে হজরতে হাসান রাদিয়াল্লাহু আনহু কবর আছে, এখানে 4 মেয়ে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত জয়নাব, হযরত রুকাইয়া, হযরত কুলসুম, 4 মেয়ের কবর আছে, হুজুর সাল্লাল্লাহু ছেলে ইব্রাহিমের কবর আছে, তারপরে ইমাম মালিক রহমতুল্লাহের কবর আছে, এইরকম অনেক আল্লাহ হাবিবের ফুফুদের কবর আছে, অনেক কাছের একটা আপনজনরা এই এরিয়ার ভিতরে আছে। আমি যেটা বলতে চাই, হাবিব সাল্লাল্লাহু থেকে উসমান রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত যতটুকু আল্লাহর হাবিব জান্নাতে ঘোষণা করে গেছেন, এই দূরত্বের ঠিক মাঝখানে আল্লামা ডক্টর সৈয়দ মনজুর আহমদ আল আহমদ রিফাঈ রাদিয়াল্লাহু আনহু কবর হয়েছে, আলহামদুলিল্লাহ।